মিস্টার বিন এমন একজন কৌতুক অভিনেতা যাকে 19 শতাব্দীর শেষের সময় থেকে আজকে সময় অবধি পৃথিবীর সকল মানুষ ছোট কিংবা বড় সকলেই ভালোবাসে। মিস্টার বিন দুনিয়াকে প্রমাণ করে দেখিয়েছেন কমেডি করার জন্য শুধু মিষ্টি কথার প্রয়োজন হয় না, আসল কমেডি সেটাই যা কোনো কিছু না বলেও মানুষকে হাসায়। আজকে আমরা এই অভিব্যক্তি জাদুকরের গল্পই শুনব। দুই মিনিট বাদেই পরীক্ষা শুরু হবে। পকেট থেকে কলম বের করে পরীক্ষার খাতার পাশে রাখলেন জৈনক পরীক্ষার্থী। পাশের জন কি সামান্য ঈর্ষার চোখে দেখেন তাকে, কেননা তার পকেট থেকেও বের হয়ে এসেছে কলম। নিজেকে খুব উপযুক্ত প্রমাণ করতে এবার পেন্সিল বের করলেন আমাদের প্রথম পরীক্ষার্থী। তৎক্ষণাৎ পাশের জনের পকেট থেকেও বেরোলো পেন্সিল, তবে পেন্সিল সাজিয়ে থেমে গেলেন না তিনি। পকেট থেকে বেরিয়ে এলো আরেকটি কলম, এরপর আরও একটি কলম, এবং ঠিক ধরেছেন আরও একটি কলম। পকেট থেকে একের পর এক কলম বের করে চলেছেন তিনি। অদ্ভুত লাগছে কি? জনপ্রিয় কমেডি সিরিজ মিস্টার বিনের দৃশ্য এটি। বয়স্ক ব্যক্তির দেহে আটকে পড়া 10 বছরের শিশু মিস্টার বিনের অসাধারণ অভিব্যক্তি আর উদ্ভট কার্যকলাপ দেখে আনন্দ পায়নি এমন দর্শক পাওয়া মুশকিল। ব্রিটিশ অভিনেতা রোয়ান অ্যাটকিন্স যেন মিস্টার বিন হওয়ার জন্যই জন্মেছিলেন। 90 দশকের মিলেনিয়ারদের কাছে তাই তিনি নিজের নামের থেকে মিস্টার বিন হিসেবেই অধিক পরিচিত। মেরুদণ্ডহীন লর্ড ব্যাকওয়ার্ডই হোক কিংবা দুর্ঘটনাপ্রবণ বোকা এজেন্ট জনি ইংলিশ, পর্দায় তার উপস্থিতি সবসময় দর্শকদের জন্য নির্মল বিনোদনের উৎস। মিস্টার বিন 6 জানুয়ারি 1955 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন। মিস্টার বিনের 4 ভাই ছিল এবং অনেকে এটাও বলতেন যে মিস্টার বিনের একটি যমজ ভাই আছে একই রকম দেখতে, কিন্তু এর কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি, এটি মানুষের শুধুই কল্পনা ছিল। মিস্টার বিন বাস্তব জীবনে একজন উচ্চশিক্ষিত মার্জিত স্বল্পভাষী মানুষ। তিনি অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি প্রাপ্ত করেন। অক্সফোর্ডে পড়ার সময়ই অভিনয়ের প্রতি আগ্রহ থেকে চেহারার অভিব্যক্তি, কমেডিক আচরণ ইত্যাদিতে নিজেকে দক্ষ করে তোলেন। ড্রামা সোসাইটির মঞ্চে নিজেকে যেন নতুন করে খুঁজে পান এই রম্য অভিনেতা। এডিনবোরো ফেস্টিভ্যালে অভিনেতা রিচার্ড কার্টিস এবং কম্পোজার হার্ডওয়ার্ড গুডলের সাথে এক্সপেরিমেন্টাল থিয়েটার নিয়েও কাজ করেন। বিবিসি রেডিওতে 1980 সালে দ্য অ্যাটকিন্স পিপল নামে রিচার্ড কার্টিসের রচনায় একটি স্যাটারিক্যাল কমেডি শো করতেন তিনি। এর মাঝে পেয়ে যান টেলিভিশন কমেডি জগতে নিজের প্রথম সুযোগ। রাত 9টার সংবাদের খবরগুলো স্যাটায়ার হিসেবে সাজানো কমেডি শো নট দ্য 9 o'clock নিউজ রোয়ান অ্যাটকিন্সকে ব্রিটিশ দর্শকদের সাথে পরিচয় করিয়ে দেয়। নট দ্য 9 o'clock নিউজ শোতে কাজ করার সময়ই দ্য ব্ল্যাক ডার এর কনসেপ্ট ভাবেন অ্যাটকিন্স এবং কার্টিস। ইতিহাস জুড়ে গুরুত্বপূর্ণ সব ঘটনা বলি, হোক সেটা ক্রুসেড কিংবা চার্চ আর রাজতন্ত্রের লড়াই, সব কিছুকেই ডার্ক কমেডির মাধ্যমে উপস্থাপন করা হয়েছে এই শোতে। তবে রোয়ান অ্যাটকিন্সের ক্যারিয়ারে সবচেয়ে জনপ্রিয় চরিত্র মিস্টার বিন। অবিশ্বাস্য হলেও সত্যি যে 1990 থেকে 1995 সাল পর্যন্ত চলা এই কমেডি শোয়ে রয়েছে মাত্র 14টি পর্ব। পরবর্তীতে মিস্টার বিন দ্য আল্টিমেটাম ডিজাস্টার মুভি আর মিস্টার বিনস হলিডে নামে 2টি সিনেমাও মুক্তি পায় এই জনপ্রিয় চরিত্রকে নিয়ে। দৈনন্দিন জীবনযাত্রা নিয়ে একেবারেই উদাসীন স্বভাব চরিত্রের শিশুসুলভ সরলতা আর দুষ্টুমির অনন্য মিশেলের কারণে অসাধারণ জনপ্রিয়তা অর্জন করা এই চরিত্রের দেখা মিলে 2012 সালের অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানেও। তবে জনি ইংলিশ, মিস্টার বিন ইত্যাদি দেখে যদি আপনার ধারণা হয়ে যায় রোয়ান অ্যাটকিন্স কেবলই একজন কমেডি অভিনেতা, তবে এখনই দেখে ফেলুন টিভি সিরিজ মাই গ্রে। 1950 সালে লন্ডনের পটভূমিতে সাজানো এই সিরিজে
ফরাসি পুলিশ ইন্সপেক্টর জুলস মাইকের চরিত্রে তার অভিনয় দেখলে ভুলে যাবেন এই সেই ভদ্রলোক যিনি জনি ইংলিশে বারবার মিশনে গুবলেট পাকিয়ে ফেলেন। অ্যাটকিন্সের অভিনয় দক্ষতা আর বহুমুখিতার পরিচয় এই সিরিজে পাওয়া যায়। শক্তিমান এই অভিনেতার বিশেষ দুর্বলতা রয়েছে গাড়ির প্রতি। পারিবারিক ফার্মে মায়ের মরিস মাইনর গাড়ি চালানো থেকে শখের শুরু। নিজের শত মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ এই শখের পালে দিয়েছে হাওয়া। বেশ কয়েকটি অ্যাস্টন মার্টিন থেকে শুরু করে মালবাহী লরি কিনে এই সংগ্রহের তালিকায়। মজার ব্যাপার হচ্ছে জনি ইংলিশ সিনেমায় ব্যবহৃত অ্যাস্টন মার্টিন DB7 ভ্যান্টেজ তার সংগ্রহ থেকে ধার করা হয়েছিল। শখের কনভার্টিবল চালিয়ে স্পিডিং টিকেট তো পেয়েছেন বটেই, দুর্ঘটনাও কম কিছু ঘটাননি। নেহাত ভাগ্যের জোরে বেঁচে ফিরে এসেছেন এভিয়েট জ্যাগটোর ধ্বংসস্তূপ থেকে। অডি, হোন্ডা এমনকি মার্সিডিস থাকলেও অ্যাটকিন্সের সংগ্রহে নেই পোর্শে। তার ভাষ্য মতে পোর্শে চমৎকার গাড়ি, কিন্তু আমি জানি আমি এটা চাই না। ব্রিটিশ সংশ্লিষ্ট ম্যাগাজিনে গাড়ি নিয়ে নিয়মিত লেখালেখিও করেন তিনি। BBC-তে কাজ করার সময় সুনেত্রা শাস্ত্রীর সঙ্গে পরিচয় হয় রোয়ান অ্যাটকিন্সের। 1990 সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা। জন্ম হয় বেন এবং লিলি নামে দুই সন্তানের। 2015 সালে সুনেত্রার সাথে বিচ্ছেদের পর অ্যাটকিন্সের জীবনে এসেছেন কমেডিয়ান লুই ফোর্ড। 2016 সালে জন্ম নিয়েছে অ্যাটকিন্সের তৃতীয় আর এই দম্পতির প্রথম সন্তান। অন্যান্য সফল ও কিংবদন্তি মানুষগুলোর মতোই মিস্টার বিনকে তার ভেতরের প্রতিভাকে আবিষ্কার করার পরে সেটা সকলের সামনে প্রমাণ করতে ও প্রশংসা অর্জনে নিরলস পরিশ্রম করতে হয়েছে। প্রতিদিন এমন মজার মজার গল্প জানতে চোখ রাখুন বাংলা ডায়েরিতে।